আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আলু আর চিংড়ি মাছ দিয়ে টক রান্না করব। তার জন্য এখানে দুটা আলু কেটে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ রেডি করে নিয়েছি কেটে কুটে, এখন রান্নাটা বসিয়ে দিব। এখানে বড় বড় করে 3 থেকে 4টা পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। এখন দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, 3 থেকে 4টা টমেটো কেটে রাখছি, বড় বড় টমেটো। যেহেতু টমেটো দিব, মরিচটা আর একটু বাড়িয়ে দিব, 1.5 চা চামচ মরিচ গুঁড়া। মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন টমেটোটা দিয়ে 4 থেকে 5টা টমেটো, বড় বড় এই যে অনেক বড় বড় টমেটো, এই যে অনেক বড় বড় টমেটো, এই যে সবগুলো বড় বড় টমেটো 4 থেকে 5টা নিলাম। টমেটো আর মশলাগুলা সিদ্ধ হোক। টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ফ্রোজেন টমেটো তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলা এখন ভাজবো না, চিংড়ি মাছে ভিনিগার দিয়ে আর লবণ দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখছিলাম, শুধু ভিনিগার আর লবণ দিয়ে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এভাবে খেলে, এভাবে যদি ভিনিগার আর লবণ দিয়ে মেখে রাখা যায় কিছুক্ষণ, তাহলে আর অ্যালার্জির সমস্যাটা হবে না। যেহেতু টকই রান্না করতেছি, তাহলে একটু জলটা দিব বাড়াই। তো মাখো মাখো রাখতাম, এখন ওভাবে করব না, একটু জল রাখবো। আলুটা যেহেতু ভাজা আলু, সিদ্ধ হতে সময় লাগবে না, কিছুক্ষণের জন্য ডেকে দিই, 10 থেকে 15 মিনিট পর ফিরে আসব। 15 মিনিট পর ফিরে আসলাম, দেখি আলুটা কেমন সিদ্ধ হলো, ঠিকঠাক সিদ্ধ হলো কি না। হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দেব। আর একটু সিদ্ধ হোক ধনিয়া পাতা সহ, তারপর দিব বাগার। মাছের জন্য এখানে রেডি করে নিচ্ছি বাগার, দিব তাই একটু পেঁয়াজ আর এই যে কালো জিরা। এখানে টকের জন্য পেঁয়াজ আর কালো জিরা দিয়ে একটু বাগার দিচ্ছি। হ্যাঁ, বাগারটা দিয়ে দিচ্ছি, যেহেতু টক, টকের ভিতরে একটু বাগার না হলে ভালো লাগবে না। হয়ে গেছে আমার আলু আর চিংড়ি দিয়ে টক রান্না, সাথে টমেটো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বোনটাকে সামান্য সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।